আপনারা দেখছেন অনলাইন টেলিভিশন চ্যানেল 16.tv। আসসালামু আলাইকুম। চ্যানেল 16 টিভির নিয়মিত সংবাদ পাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি একেএম সেলিম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত 10। বিএনপিকে সংসদে যোগদানের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা জোর ধারের আগ্রহ যুক্তরাজ্যের। দারিদ্র নয় এখন বড় চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা, বললেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। চীনে কয়লা খনি ধসে নিহত 21। টানা 4 জয়ে উড়ন্ত ঢাকা। কারিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য রণবীরের। উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরও ছাত্রত্ব হারাচ্ছেন মাসুদ।